মুক্তির বিষয়ে পরিবার জানালেও বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সকালে জাতীয় বেতার ভবনে বিশ্ব বেতার দিবসের অনুষ্ঠানে কথা বলেন তথ্যমন্ত্রী বিষয়ে সরকার আন্তরিক বলেও জানান তিনি পরিবারের পক্ষ থেকে তাকে বেরালো হলেও মুক্তি চায় কিন্তু বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো দাবি উপস্থাপন করা হয়নি মির্জা আলমগীর সাহেবকে যখন জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছেন আমি ব্যাপারে কিছু জানি না আর বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা দেওয়ার জন্যে সরকার আন্তরিকভাবে সবসময় কাজ করে যাচ্ছে তাকে কারাগারের প্রকোষ্ঠে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রাখা হয়েছে